জাতীয় সংগীত অপমাননা মামলা 10 জন বিজেপি বিধায়কের নামে হেয়ারস্ট্রেট থানায় এফআইআর দায়ের হয়েছিল। এবার তদন্ত স্থগিতের নির্দেশ দিল হাইকোর্ট। জাতীয় সংগীত অপমাননা মামলায় তদন্ত স্থগিতের নির্দেশ হাইকোর্টের। 17 জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখব, জাতীয় সংগীত অপমাননা মামলা 10 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে তৃণমূল পক্ষ থেকে 10 জন বিজেপি বিধায়কের নামে যে এফআইআর দায়ের করা হয়েছিল হেয়ারস্ট্রেট থানায়, তারই তদন্তে এবার স্থগিতাদেশ দিল হাইকোর্ট। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, এর আগের দিন বৃহস্পতিবার মানে আজকে পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি জয়সেনগুপ্ত। আমরা জানি যে বিধানসভায় জাতীয় সংগীত অবমাননা দায়ের তাদের বিরুদ্ধে 10 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করে হেয়ারস্ট্রিট থানায়। সেই এফআইআর কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় ওই 10 জন বিধায়ক। সেই মামলার আজকে শুনানিতে বিচারপতি জয়সেনগুপ্তর নির্দেশ, অর্থাৎ জাতীয় সংগীত অবমাননা মামলায় তদন্ত স্থগিতাদেশ নির্দেশ বিচারপতি জয়সেনগুপ্তর। হলফনামা জমা দেবে রাজ্য। আগামী 10ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি সমজিত। আগামী 17ই জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। পুলিশের তদন্তের উপর স্থগিতাদেশের নির্দেশ বিচারপতি জয়সেনগুপ্ত। এবং এখানে রাজ্যের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছিল বিচারপতি, এখানে খারাপ উদ্দেশ্যটাই দেখা হচ্ছে রাজ্যের আইনজীবীর বক্তব্য। আমরা বলছি এখানে খারাপ উদ্দেশ্য কাজ করেছে, ওরা বলছে করেনি, কোর্ট কিছু করতে পারে না এই পরিস্থিতিতে, এই তদন্ত বন্ধ করা যায় না, আদালতের সওয়াল রাজ্যের আইনজীবী। অন্যদিকে বিচারপতির খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে সমজিৎ, যে আপনারা বলতে চাইছেন ষড়যন্ত্র খুঁজবেন, ষড়যন্ত্রকারী তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে রাজ্যের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি জয়সেনগুপ্ত। এটা বলছেন না যে তারা ইনোসেন্ট, তারা বলছেন লিখিত অভিযোগ যা তাতে এফআইআর করা দায়ের হয় না বিচারপতি জয়সেনগুপ্ত। মানে বলতে চাইছেন ওরা পাল্টা অবস্থান করছেন, কিন্তু কান পেতে শুনবেন, ওরা কি রাজ্যের এই আশা করেন রাজ্যের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি। খানিকক্ষণ শুনে বিরক্ত হয়ে বিচারপতি বলেন যে এই মামলা অন্য মামলা তিনি আর শুনবেন না, এই মামলায় তিনি ও হিয়ারিং করবেন অর্থাৎ শুনানি করবেন। পরবর্তীকালে শুনানি শেষে বিচারপতির নির্দেশ দেয় আগামী 17ই জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী স্থগিত থাকবে বিধানসভার জাতীয় সংগীত অবমাননা যে 10 জন বিধায়কের বিরুদ্ধে যে এফআইআর লঞ্চ করেছে হেয়ারস্ট্রিট থানার পুলিশ, সে তার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। সমজিত স্বরূপ সঙ্গে থাকো আমাদের। আপনাদের আরো একবার জেনে রাখবো, জাতীয় সংগীত অপমাননা মামলা 10 জন বিজেপি বিধায়কের নামে এফআইআর, তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের।